হ্যালো বন্ধুরা, স্পাইস বক্সে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বানাবো স্টাফড আলু টিক্কি, যেটা উপোষের জন্য উপযুক্ত। এর জন্য লাগবে সেদ্ধ করা আলু, যেটা মেখে রাখা হয়েছে, আলু সেদ্ধ, অ্যারোরুট, থেঁতো করা কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, গ্রেট করা চিজ, পনির আর কোঁচানো ধনে পাতা। প্রথমত আমাদের পুরটা তৈরি করতে হবে। পুরটা তৈরি করার জন্য প্রথমত আমাদের লাগবে চিজ আর পনির, দুটো দু চামচ করে। আপনি কম পরিমাণে চিজ নিতে পারেন, আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি নাও নিতে পারেন। এতে আমরা মেশাবো নুন, গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা কুচি। ঝাল ভালো লাগলে আপনি আরো গোলমরিচ দিতে পারেন, সামান্য কাঁচা লঙ্কা আর ধনে পাতা। সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার চিক্কির জন্য পুর তৈরি হয়ে গেছে। এবার আলু সেদ্ধটা নিয়ে নেব। এবার এর মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দেব, শুধু এক চিমটি নুন, কারণ আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। অর্ধেক চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ মতো অ্যারোরুট। এবার সবকটাকে একসাথে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা, অর্ধেক চামচ ধনে পাতা, এর বল তৈরি করে চ্যাপটা করে নিতে পারেন। আর এখানে যে পুরটা আছে সেটা এর মধ্যে ভরতে পারেন। এবার টিক্কির আকারে গড়ে দেব। প্যানে একটু তেল নেব। টিক্কিগুলোকে অ্যারোরুটে ডুবিয়ে নেব। টিক্কিগুলোকে অ্যারোরুটে ডুবিয়ে সাইডে সরিয়ে রাখবেন না, তাহলে এটার থেকে জল কাটতে পারে, তাহলে টিক্কিগুলো চটচটে হয়ে প্যানের সাথে আটকে যাবে। এবার এগুলোকে প্যানের মধ্যে রাখবো। এবার এগুলোকে উল্টে দেব। তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। ধনে পাতার চাটনি আর টমেটো কেচাপ। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে স্টাফড আলু টিক্কি। এগুলো গরম গরম খেতে দারুণ লাগবে। এখানে আমি এটা সার্ভ করেছি ধনে পাতার চাটনি আর টমেটোর কেচাপ দিয়ে।